नमस्कार बंधुरा, आमी अरूप कुलभी। अति चमत्कारी दैवी कामाख्या रक्तवस्त्र अरिजिनल किभावे चिनबेन, कोथाय किभावे एटी पावा जाए, यदि सौभाग्यवशत एई रक्तवस्त्रेर अंश आपनी पान, कोन कोन क्षेत्रे किभावे ताके काजे लागाबेन, ताई निये आजकेर आमार छोट्ट भिडियो आपनादेर सेवाय। देखुन, कामाख्यार थेके जरा कामाख्यार पुजोरी बा पंडा बोले परिचित, उनाराई एकमात्र पुजोर पर यही प्रसादी स्वरूप दैवी रक्तवस्त्र वितरण करते पारें। एबारे बोली, एई धरनेर एकटा पैकेट पोस्ट अफिसेर माध्यमे जरा पोस्टेर मध्य पेते चान पेये जाबेन। खुललेई देखबेन एई पैकेट थेके कामाख्या मायेर फटो पाबेन। ओनारा एकटा फटो दिये राखेन, नानान धरनेर फटो, नानान যারা পণ্ডা আছেন ভ্যারাইটিস ফটো দেন। ফটোর সঙ্গে আপনারা পাবেন ঠিক এই ধরনের একটি প্যাকেট, সাদা কাগজে মোড়া একটি প্যাকেট। এবং এই প্যাকেটটি যদি আপনারা খুলেন, এখানেই প্রণাম করে খুলতে হয়, এটি আগের বছরের অর্থাৎ 2021 সালের রক্তবস্ত্রের প্যাকেট আমরা খুলে দেখাচ্ছি। দেখাম চেষ্টা করছি আপনাদেরকে দেখানো। দেখুন, এই হচ্ছে কামাখ্যা রক্তবস্ত্র। এর নিয়ম, আতপ চাল থাকে, সিঁদুর মাখানো যে আতপ চাল, এটাই কামাখ্যা মায়ের একটা বিশেষ বৈশিষ্ট্য প্রসাদী, আতপ চাল মাখানো। দেখুন, এই চালের সঙ্গে রক্তবস্ত্র, এবং এই রক্তবস্ত্র এটি মায়ের অরিজিনাল রক্তবস্ত্র। এইটি পরিষ্কার একটি রক্তবর্ণের কাপড়, এর মধ্যে কোনো রকম দাগ থাকে না, অর্থাৎ ফ্রেশ একটি মায়ের ওই মানে পুজো করা নতুন বস্ত্রের অংশ। অনেকেই নানান রকমের রঙের বা কাপড়কে নানান রকমের আঠা দিয়ে বা রক্তের রং ছোপ ছোপ সৃষ্টি করে প্রতারিত করেন। সেই উদ্দেশ্যে আমি আপনাদের জানালাম, একমাত্র পণ্ডা ছাড়া অন্য কেউ এই রক্তবস্ত্র দিতে পারেন না। রক্তবস্ত্রটি পুজো মাকে পরিষ্কারভাবে পুজো করার পর তাকে পরিয়ে ছুঁয়ে এই রক্তবস্ত্র প্রথম যে বস্ত্র সেটি প্রসাদী স্বরূপে দেওয়া হয়। এতে কোনোরকম কোনো দাগ থাকে না, এটা আপনাদের পরিচিতির জন্য আমি আপনাদের বললাম। এবারে যে বিষয়, যে এই বস্ত্র যদি সৌভাগ্যবশত আপনি পান, কীভাবে কাজে লাগাবেন? দেখুন, প্রথমত আমরা আমাদের সন্তান সন্ততিদের নিয়েই বেশি আমরা ভাবি, সমস্ত গার্জেন। তাহলে সেক্ষেত্রে এই বস্ত্র মা বৈষ্ণবী কামাখ্যা মা, তাহলে এই বস্ত্র টুকরো তার সঙ্গে একটি তুলসী পাতা সবৃন্ত, যেটা মোটা থাকে তুলসী পাতার, সেই তুলসী পাতা ভালো করে ধুয়ে নিয়ে এই তুলসী পাতা এবং বস্ত্রের একটু টুকরো ছেলে মেয়েদের কপালে ছুঁয়ে একটা কিছু প্রার্থনা করে তিন ধাতু বা এক ধাতু, রূপ, তামা, যে কোনো ধাতুতে পরে মোম বা কোনো আঠা জাতীয় কোনো কিছু দিয়ে মুখ বন্ধ করে কামাখ্যা মায়ের স্মরণ নিয়ে তাকে ধারণ করাবেন। ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে করতে পারেন, গলায় করতে পারেন, কোমরে ধারণ করবেন না। এতে বিদ্যাক্ষেত্র, বুদ্ধিক্ষেত্র, অনেকের বাকশক্তির সমস্যা, স্মৃতিশক্তির সমস্যা, নানান রোগ জন্মগতভাবে অনেক কিছু রোগ ব্যাধিতে আমাদের ছোটো ছোটো বাচ্চারা ভোগে, কোনো একটা কিছু বিশেষ প্রার্থনা নিয়ে আপনি এটা ধারণ করাতে পারেন। এবং বড়দের, আমাদের বড়দের অনেক রকম সমস্যা, বিশেষ করে সাংসারিক জটিলতা, সাংসারিক অশান্তির বাতাবরণ ক্ষেত্রে এটি ঠাকুর ঘরে বিশেষভাবে একটি তুলসী পাতা দিয়ে কোনো কিছু একটা ঘটের মধ্যে রেখে তাকে নিত্য ধূপ প্রদীপ দেখাতে পারেন। এ এক। দু নম্বর, কেউ কেউ শত্রুতার বিভিন্ন রকম সমস্যায় ভোগেন, তাহলে এই বস্ত্রকে শত্রুতা নাশের উদ্দেশ্য নিয়ে বিশেষ দিনে শনি মঙ্গলবার বা পূর্ণিমা অমাবস্যার দিনে হাতে নিয়ে মা কামাখ্যাকে স্মরণ করে আগের মতোই প্রসেসে তাবিজে ভরে ধারণ করতে পারেন। এছাড়া যারা লটারি বা ফাটকা ব্যবসা বাণিজ্যের মধ্যে যুক্ত, তারাও এই কামাখ্যা মাকে স্মরণ করে কাগজে মুড়ে ভালোভাবে শুদ্ধ অবস্থায় আপনার ড্রয়ার বা ব্যাগের মধ্যে রেখে আপনি ব্যবসাস্থলে যেতে পারেন। তবে মনে রাখতে হবে, কোনোরকম এটো কাটো হাত যেন এই যে বস্ত্র, যে কাগজের মধ্যে মোড়া থাকবে তাতে না লাগে। অনেক সময় আমরা নেশা পানি করে, অনেক সময় ধূমপান করেন, হাতটা না ধুয়ে এই বস্ত্র সম্বলিত যে যে কাগজ বা পুটলি তাতে হাত দেবেন না। এভাবে শ্রদ্ধা সহকারে রোজ মাকে ডেকে যদি
চলেন তাহলে এই এই বিষয়ে মনস্কামনা যেগুলো আমি বললাম অবশ্যই ভালো ফল পাবেন। আর মনে রাখবেন মা কামাখ্যা সবার, সুতরাং রক্তবস্ত্র না পেলেও তাকে স্মরণে মনস্কামনা পূরণ হয়। তবে সৌভাগ্যবশত রক্তপ্রসাদ যে বস্ত্রের টুকরো তা ভীষণ কার্যকারী। এইটুকু তথ্য, অরিজিনাল তথ্য যেটা দেওয়া ছিল যে রক্তবস্ত্র আমরা চিনব কী করে, অনেকে তো বিভিন্ন রকম রং চড়িয়ে ছোপ ছোপ দাগ করে দিয়ে যায় বাড়িতে, সম্পূর্ণ নকল পুরো ডুপ্লিকেট এই ধরনের কোনো বস্ত্র, ফ্রেশ রক্তবস্ত্র ছাড়া অন্য কোনো কিছু এতে দাগ থাকে না। এইটুকু তথ্য আপনাদের দেওয়া ছিল। ভালো লাগলে লাইক করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, নমস্কার।